बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा, आशा करी अल्लाह ताआलार अशेष रहमते करोनाकालीन समय तुम्हारा सुस्थ आसो, सुंदर आसो एवं निरापदे अवस्थान करसो। आमादेर अनलाइन क्लासगुलोके निश्चय तुम्हारा प्रतिनियत फलो करसो एवं क्लासगुलो निये क्लासगुलोके तुम्हारा अनुसरण करसो एवं बाड़ीते ए क्लासगुलोके कन्टिन्यू तुम्हारा स्टाडी करसो ए आशाय व्यक्त करी। आमि जेहेतु आज के तुम्हारे क्लासे स्वागतम जानाच्छि, आमार प्रथम वर्षेर शिक्षार्थीदेरके आमी मोहम्मद जाकिर हासान सनी सरकार, प्रभाषक समाज विज्ञान विभाग दौलतपुर गार्लस कलेज दौलतपुर कुष्टिया। आज के तुम्हारे आमी जे विषय निये आलोचना करब सेटा हच्छे वैज्ञानिक पद्धतिर संज्ञा एवं वैज्ञानिक पद्धतिर स्तर निये। तो अतीते आमरा आलोचना करछि कि विज्ञानेर संज्ञा, बा तोमरा अतीते क्लासगुलोय जारा अनुसरण करछो तारा देखछो जे विज्ञानेर संज्ञा, विज्ञान काके बले, विज्ञानेर बैशिष्ट्य, एई सकल विषयगुलोके तोमादेरके एकटा धारणा प्रदान करछि। आजके तोमादेरके आमि धारणा प्रदान करब कि जे वैज्ञानिक पद्धतिर संज्ञा एबं वैज्ञानिक पद्धतिर स्तर। आसले आमादेर आगे जाना उचित जे वैज्ञानिक पद्धतिटा कि। देखो जे प्राकृतिक विज्ञानेर যে পদ্ধতিগুলো এগুলো কিন্তু আমাদের সমাজ বিজ্ঞানে বিভিন্ন ঘটনা বিষয় বলি সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এটাকে আমরা বলছি কি সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি। আসলে বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি, একটা বিজ্ঞানমূলক, বিজ্ঞান ভিত্তিক তুমি একটা কোনো বিষয় সম্পর্কে সমাধানের চেষ্টা করবা বা তার ফলাফল জানার চেষ্টা করবা বা সেই সম্পর্কে বোঝার চেষ্টা করবা, সেই ক্ষেত্রে তোমাকে বিজ্ঞানিক বৈজ্ঞানিকভাবেই কিন্তু তোমাকে অগ্রসর হতে হবে এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা যুক্তি প্রমাণ সহই কিন্তু সেই তথ্যের সঠিক একটা ফলাফল তোমাকে প্রদান করতে হবে। এটাকে আমরা বলছি কি বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে কি বৈজ্ঞানিকভাবে কোনো একটা সমসাময়িক ঘটনা বা কোনো একটা বিষয়কে দক্ষভাবে জানার যে একটা কৌশল, এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলছি। বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমাদের বিভিন্ন বিজ্ঞানীও কিন্তু বিভিন্নভাবে তত্ত্ব উপাত্ত আমাদেরকে প্রদান করছেন। তো দেখো যে আজকে আমাদের আরটি শেফার বলছেন বৈজ্ঞানিক পদ্ধতি হলো ধারাবাহিক ও সংগঠিত কতকগুলো ধাপ। আসলে বৈজ্ঞানিক পদ্ধতিটাকে বলছে যে ধারাবাহিক ও সংগঠিত কতকগুলো ধাপ, যে কোনো একটা বিষয় বা সমস্যা সম্পর্কে তোমাকে জানতে হলে ধারাবাহিকভাবে যে এটা এই ঘটনাটা কেন ঘটছে, কিভাবে ঘটছে, এই ঘটনা ঘটার পেছনের কারণ কি বা এই ঘটনাটা ভবিষ্যতে কি ফল দিতে পারে বা কিরূপ প্রভাব পড়তে পারে আমাদের সমাজ ব্যবস্থাতে বা আমাদের জীবন ব্যবস্থাতে, সেই সম্পর্কে একটা ধারণা প্রদান করবে। তাই আরটি শেফার বলছে যে ধারাবাহিক ও সংগঠিত কতকগুলো ধাপের অনুসন্ধানটাকে আমরা বলছি বৈজ্ঞানিক পদ্ধতি। তারপরে লুনবার্গ বলছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে হলো তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। যে লুনবার্গ বলছে যে তথ্যরাজি, আমরা কোনো একটা বিষয় বা কোনো একটা সমস্যা সম্পর্কে যখন আমরা গবেষণা করব বা ফলাফল প্রদান করব, সেই সমসাময়িক ঘটনা সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু কৌশল করি। যেরকম আমাদের সমাজে কোনো একটা যদি গণ্ডগোল বা ফ্যাসাদ সৃষ্টি হয়, কেন ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, কে ফ্যাসাদ করছে, আর একজনের কাছে কিন্তু আমরা তথ্য নিই, এই তথ্যগুলোকে আমরা বিভিন্ন জনের গ্রহণযোগ্য ব্যক্তির কাছ থেকে কিন্তু শোনার পরবর্তীতে এটা আমরা ধারণা প্রদান করি যে না, দোষটা এর হয়েছে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু ভবিষ্যতে আরও ঘটনা ঘটতে পারে। এটাই হচ্ছে কি আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির উদ্দেশ্য বা বৈজ্ঞানিক পদ্ধতি, যে আমরা তথ্য সংগ্রহ করব এবং শ্রেণীকরণ করব এবং তারপরে একটা ভবিষ্যৎ বাগদানি প্রদান করব। এটাকে আমরা বলছি কি বৈজ্ঞানিক পদ্ধতি। এরপরে আসা যাক আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতির স্তর। আসলে বৈজ্ঞানিক পদ্ধতির যে আমাদের শুধুমাত্র কোনো একটা বিষয় সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেই আমরা একটা ফলাফল প্রদান করলাম, তাইলে কিন্তু হবে না। বৈজ্ঞানিক পদ্ধতি কি এক ধরনের জ্ঞান অন্বেষণ। আসলে বৈজ্ঞানিক পদ্ধতি কোনো সমস্যা বা ঘটনা সম্পর্কে আমাদের জানতে হলে বা আমাদের বুঝতে হলে বা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তাই দেখো যে বিশেষ যুক্তিপূর্ণ নীতিমালা দ্বারা পরিচালিত হয় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে গবেষণায়, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে প্রশ্ন সময়ের উত্তর অনুসন্ধানই এর মূল লক্ষ্য। আসলে যে আমরা একটা গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতি যখন প্রয়োগ করি এর পেছনের কারণটা কী থাকে, যে আমি একটা কোনো প্রশ্ন করব তার উত্তরটা কী, এই ঘটনা কেন ঘটছে এটা একটা কোশ্চিন, কীভাবে ঘটছে এটাও একটা কোশ্চিন, তার উত্তরটা যেটা আসবে এটাই কী বলছি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ফলাফল, তাই তো?
তাই এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশী সমাজবিজ্ঞানী গোলাম সামাদ তিনটা পর্যায়ের কথা বলছে, যে একটাকে বলছে অনুমান পর্ব। আসলে আমি সর্বপ্রথম কোন একটা বিষয় বা ঘটনা সম্পর্কে বা আমাদের সমাজের বিভিন্ন ঘটনা বা বিষয় সম্পর্কে জানতে হলে বা বুঝতে হলে আগে আমাদের এই তিনটা বিষয়টাকে আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে অনুমান করতে হবে কেন ঘটনাটা ঘটছে, বা মনে মনে একটা কল্পনা তুমি ধারণ করলা। তারপর কি যুক্তি পর্ব, তখন বিভিন্ন জন বিভিন্নভাবে যুক্তি বিভিন্নভাবে তত্ত্ব উপস্থাপন করবে তোমার কাছে, তারপরে সেই তুমি যুক্তিগুলাকে বা সেই তথ্যগুলাকে কি করবা পর্যবেক্ষণ বা পরীক্ষা করবা। এই তিনটা কথাই তাই বলছে যে গোলাম সামাদ বাংলাদেশের সমাজবিজ্ঞানী তিনটা পর্যায়ের কথা বলছে, একটাকে বলছে অনুমান পর্ব, একটাকে বলছে যুক্তি পর্ব, একটাকে বলছে পরীক্ষা পর্ব। প্রথমে একটা সমস্যা বিষয় সম্পর্কে অনুমান করবা, তারপরে কি করবে সেটাকে যুক্তি দ্বারা সমর্থিত কিনা বা সঠিক কিনা সেটা জানার জন্য অবশ্যই তোমাকে মানুষের কাছ থেকে শুনতে হবে বা জানতে হবে। তুমি অনুমান করেই কিন্তু তুমি সেটাকে ফলাফল প্রদান করতে পারো না, সেটাকে যুক্তি দ্বারা সমর্থিত হতে হবে। তারপরে কি, তারপরে তুমি পরীক্ষা করে দেখবে যে হ্যাঁ, যাই সেই বর্তমান সেই জায়গাটায় বা সেই স্থানটায় যেয়ে দেখবা যে পরীক্ষা করে আসলে বিষয়টা সঠিক কিনা বা সত্যি কিনা, বা আমি যে যুক্তিগুলো গ্রহণ করছি এই কারণে ঘটছে কিনা। এই তিনটা পর্যায়টাকে আলোচনা করলেই কিন্তু আমরা একটা বৈজ্ঞানিক ভাবে আমরা একটা কোনো একটা ঘটনা একটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা ভবিষ্যৎবাণী করতে পারি বা আমরা মতামত প্রদান করতে পারি। তাই আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতি বা কোনো একটা সমসাময়িক বিষয়ের আমাদের প্রত্যেক ঘটনায় যে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে তা নয়, সমাজের কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু সংবলিত হচ্ছে। তো কোনো ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করে, কোনো ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করে না। যেই ঘটনাগুলোকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেই ঘটনাগুলোকে নিয়েই কিন্তু আমরা গবেষণা কার্য পরিচালনা করি। যেমন দেখো যে বিভিন্ন ঘটনা, যেমন মাদকাসক্ত একটা ঘটনা, যে আমাদের সমাজে মাদকাসক্তের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কোথা থেকে মাদক আসছে, কে কে গ্রহণ করছে, এই জিনিসগুলা যখন তুমি উত্তর খোঁজার চেষ্টা করবা, এই জিনিসগুলাকে যখন তুমি জানার চেষ্টা করবা, তখন তোমাকে তিনটা পর্যায় কি করতে হবে অনুসরণ করতে হবে। অনুসরণ করলেই কিন্তু তুমি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবা যে আমাদের সমাজ ব্যবস্থা কেন মাদকের দিকে বেশি ঝুঁকছে। তারপরে কি দেখো যে নারী নির্যাতন, যৌতুক প্রথা, বিভিন্ন সাংস্কৃতিক অপপ্রচার, এই যে ঘটনা, এই বিষয়গুলা কিন্তু আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন ঘটনা বা বিষয়। তাই এই বিষয়গুলোকে সঠিকভাবে এবং ফলাফল সুন্দরভাবে আমাদের জানতে হলে কয়েকটা স্তর আমাদেরকে অনুসরণ করতে হবে। যে তুমি একটা সমাজের যেহেতু বিভিন্ন, এর আগে বলছি যে সমাজের যেহেতু বিভিন্ন ঘটনা বা বিষয় কোনোটা আমাদেরকে আকৃষ্ট করে কোনোটা করে না, তাই আমাদের কোনো একটা বিষয় সম্পর্কে দেখা গেল যে আমরা গবেষণা করতে চাচ্ছি যে এই ঘটনা আমাদের সমাজ ব্যবস্থাতে কেন ঘটছে। তখন আমরা কি করব, সেই সমস্যাটার একটা নির্বাচন করব যে এই ঘটনাটা নিয়ে আমি একটু গবেষণা করব যে এটা কেন হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়। তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, সমস্যাটা নির্বাচন করতে হবে। সমস্যা নির্বাচন করার ক্ষেত্রে আসলেই সেটা গবেষণা করা যায় কি না, বা সেই সমস্যাটা আসলেই সমস্যা কি না, বা সেই সমস্যাটা নিয়ে তুমি গবেষণা পরিচালনা করলে ভবিষ্যতে কি ফলাফল পাইতে পারো, সেই বিষয় সম্পর্কেও কিন্তু তোমাকে যথেষ্টভাবে আগে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। যে এই সমস্যাটাকে একটা নির্বাচন করতে হবে, নির্বাচন একটা কোনো সমাজের একটা ঘটনা বা বিষয়কে নির্বাচন করাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি সঠিক ঘটনা বা বিষয়কে নির্বাচন না করো, তাহলে কিন্তু তোমার সঠিক গবেষণার সঠিক ফলাফল আসবে না। সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে, সমস্যা নির্বাচন করতে হবে। তারপরের ধাপে আমরা কি বলছি, অনুসিদ্ধান্ত প্রণয়ন। আমি একটা যেমন দেখো যে যৌতুক প্রথা সমাজ ব্যবস্থায় কি একটা ব্যাধি বা একটা সমস্যা, যৌতুক প্রথা, যৌতুক প্রথা সম্পর্কে আমি একটা সুন্দর সমস্যা নির্বাচন করলাম যে যৌতুক প্রথা। তারপর কি করব যে তোমার সমস্যার সংজ্ঞা প্রদান করব, যে আসলে এমন একটা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করতে হবে যাতে ওই সংজ্ঞাটার মাধ্যমেই তোমার সমস্ত বিষয় সম্পর্কে একটা মানুষ সংজ্ঞাটা জানলে বুঝতে পারবে যে তুমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছ, বা এই সম্পর্কে তুমি সমাজকে অবহিত করতে চাচ্ছ, বা এই সমস্যাটা সম্পর্কে তুমি একটা ফলাফল নির্ধারণ করছো। এই ক্ষেত্রে তোমার সমস্যার সংজ্ঞাটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সমস্যার সংজ্ঞাটা অত্যন্ত সচেতনতার সহিত এবং অত্যন্ত সুন্দরভাবে সংজ্ঞাটা নির্ণয় করতে হবে। তারপরে কী করতে হবে, এই এরপরে তুমি যে সমস্যাটাকে নির্ণয় করছো বা দেখা গেল যৌতুক প্রথাটাকে তুমি নির্ণয় করছো, তার অনুসিদ্ধান্ত প্রণয়ন করতে হবে। যে তুমি মনে মনে কল্পনা করতে হবে যে আসলে সমস্যাটা যৌতুক প্রথাটা কি আসলে আমাদের সমাজ ব্যবস্থায় সমস্যা, যৌতুক প্রথাটা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাসমান, যৌতুক প্রথাটা কি আমাদের
পারিবারিক ভাবে ক্ষতির সম্মুখীন বা যৌতুক প্রথার কারণে কি অন্যান্য অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে? কিভাবে আমি এই যৌতুক প্রথা বা যৌতুক সম্পর্কে তথ্য সংগ্রহ করব, কিভাবে তথ্য যাচাই বাছাই করব, এইভাবে তুমি মনের মধ্যে একটা কল্পনা প্রসূত তুমি একটা গবেষণা কার্য পরিচালনা করার মনস্থির করলে, এটাকে আমরা বলছি কি অনুসিদ্ধান্ত প্রণয়ন। বা তুমি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করবা, সেই তথ্যগুলা কিভাবে সংগ্রহ করবা, এই যে একটা কল্পনা এটাকে আমরা বলছি অনুসিদ্ধান্ত প্রণয়ন। তারপরে আসা যাক, তারপরে অনুসিদ্ধান্ত প্রণয়ন পরে কি অনুসিদ্ধান্ত যাচাই। তুমি যখন সমস্যাটা সম্পর্কে একটা কল্পনা করছো, সংজ্ঞা প্রদান করছো, সমস্যাটাকে নির্বাচন করছো, তারপরে কি করছো যে সেই যে তথ্যগুলাকে সংগ্রহ করছো, তথ্য সংগ্রহ করছো, সংগ্রহের যাচাই বাছাই করতে হবে যে তথ্যটা আসলে সঠিক কিনা, বা তুমি কোথার থেকে সংগ্রহ করছো, তুমি যে এলাকার থেকে তথ্য সংগ্রহ করবা তার পাশের এলাকার তথ্যগুলা একই আসছে কিনা। আসলে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে এই তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে। তোমার তথ্য যত সঠিক এবং সুন্দর হবে তোমার কিন্তু গবেষণার ফলাফল কিন্তু তত গ্রহণযোগ্য হবে। তাহলে অনুসিদ্ধান্ত যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সতর্কতা সহিত অবলম্বন করতে হবে, যে কোনো তথ্যকে যাতামাতাভাবে আমরা সংগ্রহ করে কিন্তু আমরা একটা ফলাফল প্রদান করতে পারি না। সঠিক জায়গার থেকে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই সেই তথ্যগুলা সঠিক কিনা সেই বিষয়টাকেও কিন্তু আমাদেরকে নিশ্চিত হতে হবে, তাইলেই কিন্তু তোমার গবেষণা কি হবে সফল হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে অনুসিদ্ধান্ত যাচাইটাও কিন্তু অত্যন্ত মূল্যবান একটা বিষয়। তারপরে কি, তুমি যখন সমস্যা নির্বাচন করলা, সমস্যার সংজ্ঞা প্রদান করলা, অনুসিদ্ধান্ত অনুকল্প গঠন করলা, অনুসিদ্ধান্ত যাচাই করলা, তারপরেই কাম তুমি একটা তারপরেই তো তুমি একটা ভবিষ্যৎবাণী করতে পারবে যে হ্যাঁ, যৌতুক প্রথাটা আমাদের সমাজের জন্য ক্ষতি, যৌতুক প্রথাটা আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে হ্রাসমান, যৌতুক প্রথাটার কারণে আমাদের সমাজ ব্যবস্থায় যদি যৌতুক প্রথা থাকে তাহলে কি হবে যে সমাজে বিশৃঙ্খলা, হানাহানি বা দ্বন্দ্ব ফ্যাসাদের সংঘাতটা বেশি হয় বা আমাদের অপরাধের মাত্রাটা বৃদ্ধি পায়, তারপরেই তোমার এই গবেষণা লব্ধ বা গবেষণার বিষয়টা কিন্তু একটা অত্যন্ত সুন্দর এবং সুন্দর জায়গায় পৌঁছবে। তাহলে আমরা আজকে দেখলাম কি যে বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলছি, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো কি কি, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরটা কি সমস্যা নির্বাচন, সমস্যার সংজ্ঞা প্রণয়ন, অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত প্রণয়ন, অনুসিদ্ধান্ত যাচাই, তারপরেই ভবিষ্যৎবাণী, এই ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু তোমার কি হবে না ফলাফল বা গবেষণা কার্য সঠিক হবে না। তাই সমাজ বিজ্ঞানের বিভিন্ন ঘটনা বা বিষয়গুলি সম্পর্কেই কিন্তু আমরা গবেষণা করি এবং এই গবেষণা করার পরেই কিন্তু আমরা একটা সঠিক সুন্দর ফলাফল উপস্থাপন করি। সুতরাং আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতির স্তরটা কিন্তু যে কোনোভাবেই কিন্তু আমরা স্তরটাকে করলে হবে না। প্রথমে তুমি দেখা গেল অনুসিদ্ধান্ত যাচাই শুরু করলো, তাইলে কি তোমার গবেষণাটা সঠিক হবে? কখনোই হবে না। তাহলে আমাদেরকে এক একটা স্তর বা এক একটা ধাপ নির্ণয় করতে হবে, যে সিঁড়ির প্রথম ধাপে তুমি লাভ দিয়ে প্রথম ধাপে উঠে চলে গেলাম, একটা সমস্যা সম্পর্কে জানলা বা সমস্যাটাকে চিন্তা করলে যে এটা সমস্যা, তুমি হট করে একটা ফলাফল প্রদান করলা, যৌতুক প্রথা আসলে একটা ভালো না বা যৌতুক প্রথা আসলে ভালো, যে একটা বেকার ছেলে বিয়ে করার পরবর্তীতে সে টাকাটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, বউ ছেলে মেয়ের উপায় দেয়, বউ ছেলে মেয়ের কামায় রোজগার করে বা তাদেরকে খাদ্য দেয়, এরকম একটা ফলাফল প্রদান করলে লোকে হাসাহাসি করবে বা এটাকে কোনো গ্রহণযোগ্য মাধ্যমে কিন্তু আসবে না। সুতরাং আমাদেরকে গবেষণা সঠিক এবং তথ্য নির্ভর এবং যুক্তি নির্ভর গবেষণার ফলাফল প্রদান করতে হলে অবশ্যই আমাদেরকে এই স্তরগুলোকে ফলো করতে হবে এবং স্তর বা স্তর অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাইলে তোমার গবেষণাটা অনেক সুন্দর ও সুষ্ঠু হবে। তো গবেষণা কার্য পরিচালনা করার সময় অবশ্যই এগুলো আমরা খেয়াল করব এবং আমরা কন্টিনিউ আরও ভাবে আমাদের বই বিভিন্ন উপাত্ত থেকে আমরা তথ্য সংগ্রহ করব, করে আমরা গবেষণা কার্য পরিচালনা করব এবং গবেষণা কার্য সম্পর্কে আরও তোমরা বিস্তারিত বই জানবা এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। আমি যদি তোমরা বুঝতে না পারো আবার নেক্সট টাইমে আমি আবার এই ক্লাসগুলোকে কন্টিনিউ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।